ভবিষ্যতের জন্য সকলেই আসুন, আহ্বান ব্রিগেডে। বামপন্থী মনোভাবাপন্ন নন এমন তরুণ তরুণীদেরও 7ই জানুয়ারি কাজের দাবি সমাবেশে আসার আহ্বান জানিয়েছে DYFI। 2008 সাল, তখনও বঙ্গে ক্ষমতায় বামেরা। ওই বছরই DYFI এর ডাকে শেষবার ভরেছিল ব্রিগেড, উড়েছিল লাল পতাকা। 2008 সালের পর 2024, 16 বছর পর ফের ব্রিগেড চলোর ডাক দিয়েছে DYFI। শুরু থেকেই অনুমতি নিয়ে টানাপড়েন চললেও বাম যুবনেতারা বলে আসছিলেন ব্রিগেড হবে ব্রিগেডেই, হচ্ছেও তাই। শনিবার শেষ মুহূর্তের প্রস্তুতি ঘুরে দেখলেন মীনাক্ষীরা। ঠিক হয়ে গিয়েছে মিছিলের রুট। শিয়ালদহ থেকে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া আর মুর্শিদাবাদের মিছিল ব্রিগেডের উদ্দেশ্যে আসবে বলে জানা যাচ্ছে। হাওড়া থেকে বর্ধমান আর মেদিনীপুরের মিছিল আসবে। যদিও ইতিমধ্যে সমাবেশে যোগ দিতে কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। আপাতত অনেকেই ব্রিগেডে আসছেন, ঘুরছেন। তাদের থাকার জন্য মূলত 3টি জায়গার ব্যবস্থা করা হয়েছে সংগঠনের তরফে। সূত্রের খবর, কৃষক সভার অফিস সিটুর অফিসে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে। প্যান্ডেল করে সেখানে রাখা হবে CPIM এর কর্মী সমর্থকদের। DYFI এর এই ব্রিগেডের মূল মুখ মীনাক্ষী হলেও বক্তা হিসেবে থাকবেন মোহাম্মদ সেলিম, আভাস রায় চৌধুরী, কলতান দাশগুপ্ত, ধ্রুবজ্যোতি সাহারা। যে মূল মঞ্চ তৈরি হয়েছে তা আকারে 32 ফুট বাই 24 ফুটের। দুটো ভাগে মঞ্চটাকে ভাগ করা হচ্ছে। মঞ্চের ডান দিকে এবং বাঁদিকে 40 ফুট বাই 40 ফুটের দুটো আলাদা মঞ্চ থাকছে। এই মঞ্চ দুটিতে থাকবেন শহীদ পরিবারের সদস্যরা, থাকবেন নেতৃত্ব। মূল মঞ্চে থাকছে ইনসাফ ব্রিগেডের ব্যানার। ব্রিগেড এবং রাস্তায় মোট 650 মাইক লাগানো হচ্ছে। শনিবার সকাল থেকে যারা আসছেন তাদের জন্য রানী রাসমণি রোডের একটি লেনে এবং ধর্মতলার মেট্রো চ্যানেলের পেছনে অস্থায়ী তাঁবু তৈরি করা হয়েছে। এছাড়াও বিভিন্ন দলীয় কার্যালয়ে তাদের থাকার ব্যবস্থা রয়েছে। রবিবার সকাল 7টা থেকেই একাধিক মিছিল এসে জড়ো হবে ব্রিগেডে। মিছিলের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে নেতাদের কাঁধে। সূত্রের খবর, শিয়ালদহ স্টেশন, হাওড়া স্টেশন, শ্যামবাজার, হাজরান মিছিলের দায়িত্বে থাকছেন শতরূপ ঘোষেরা। পার্ক সার্কাসে থাকবেন সুজন চক্রবর্তী। মিছিল আসবে সেন্ট্রাল মেট্রো স্টেশন সুবোধ মল্লিক স্কোয়ার থেকেও। রবিবারের মঞ্চ থেকে আগামী লোকসভা নির্বাচনের রূপরেখা তৈরি করতে পারে লাল শিবির। বামফ্রন্টের শরিক দলগুলির মধ্যে লোকসভা ভোটে এরাজ্যে CPM একা সাধারণত 32টি আসনে লড়াই করে। এবার কি হয় আপাতত সেই দিকেই চোখ রাজনীতির কারবারিদের। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।